হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি গল্লা চিংড়ির ঝোল করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো একটু অন্যরকমভাবে করব তো এখানে আমি অনেকগুলো গল্লা চিংড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি আদার রসুন করে নিয়েছি এদিকে টমেটো কেটে নিয়েছি এদিকে ধনে পাতা কেটে নিয়েছি তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব তো খুব সুন্দর করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি তো এবার আমি মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি এদিকে আমি কড়া বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদা রসুন এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো তো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব তো কষানোর জন্য সামান্য একটু জল দিয়েছিলাম তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি তো কষানোর জন্য সামান্য একটু জলও দিয়েছিলাম তো মশলার সাথে মাছগুলো খুব ভালোভাবে মিশে গেছে তো কষানো আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যেহেতু আগে আমি খুব ভালো করে মাছটা কষিয়ে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ ফোটানোর পরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো গলা চিংড়ির ঝোলটা আমার প্রায় হয়ে এসেছে তো এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি বেশ গ্রেভি গ্রেভি একটা ব্যাপারও এসেছে তো আমার গল্লা চিংড়ির ঝোলটা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন